সাবস্ক্রাইব করুন জ্ঞানমালা চ্যানেলকে আর পাশে নোটিফিকেশন বেলটা অন করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু খান আর আপনি দেখছেন জ্ঞানমালা। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন লোক নেই বললেই চলে, সেটা অফিস ক্ষেত্রে হোক বা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে হোম স্ক্রিনটা রয়েছে সেটাতে আপনি নিজের ছবি কীভাবে সেট করবেন। তো বন্ধুরা, এটি কীভাবে করবেন এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের নিউ ভার্সন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা বা ওয়ালপেপারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক করুন, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অন করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো এইবার আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিই। ওপেন করার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে যে হোম স্ক্রিনটা, এটা বাই ডিফল্ট হোয়াইট রয়েছে। তো আমি চাইলে এখান থেকে এর হোম স্ক্রিনের ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবো না। আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পরে সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমি চ্যাটে ক্লিক করি। তো চ্যাটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ডে যে ওয়ালপেপার, তো এখান থেকে আমি ওয়ালপেপার আর কি একটা সিলেক্ট করে নিই। তো এখানে সাপোজ আমি এই ওয়ালপেপারটা আর কি সেট করে নিলাম আর কি। তো এইবার আমি দেখি যে এখানে কোনো ওয়ালপেপার সেট হয়নি আর কি হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে। তো এটা সেট হয়েছে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটে। তো আমি এখানে চ্যাটে আসি। তো দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের এখানে চ্যাটে আর কি এটা সেট হয়েছে। তো এটি করার জন্য আপনাকে প্রথমে সোজাসুজি আবার থ্রি ডটে চলে যেতে হবে। থ্রি ডটে যাওয়ার পরে এখানে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে আবার চ্যাটে আসতে হবে। চ্যাটে আসার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে চ্যাট ব্যাকআপ। তো প্রথমে আপনাকে চ্যাটগুলোকে ব্যাকআপ করে নিতে হবে। তো আমি এখানে ব্যাকআপ করে নিই। চ্যাটগুলো ব্যাকআপ করার ফলে আপনি যে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করবেন সেইগুলো আবার যখন নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন তো আপনার চ্যাটগুলো আবার ব্যাকআপ পাবেন। তো এখানে ব্যাকআপ করে নিই আমি প্রথমে। তো চ্যাট ব্যাকআপ হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দিতে হবে। তো আমি এখানে আনইনস্টল করে দিই। এবার আনইনস্টল করার পর আপনাকে নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো এবার আমি আর কি সেই হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করে নিই। তো এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি ফোনে আর কি। তো এটাকে আমি প্রথমে ইনস্টল করে নিই। পারমিশন চাইছি, ওটা আমি দিয়ে দেওয়ার পরে ব্যাকে আবার এটাকে ইনস্টল করে নিই নতুন হোয়াটসঅ্যাপটাকে। তো এইখানে আমার নতুন হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো এইবার আমি নতুন হোয়াটসঅ্যাপটাকে আর কি ওপেন করে নিই। ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করতে হবে, এখানে অ্যালাও ক্লিক করতে হবে। করার পরে আপনি যে মেডিকেল নেবেন সেগুলোকে রেজিস্টার করতে পারেন বা রেজিস্টার করে নিন। দিয়ে এইখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে আর কি হোয়াটসঅ্যাপে এন্টার করতে হবে। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিই। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে ওকে করতে হবে। এখানে আপনি কন্টিনিউ করে দেবেন, অ্যালাও করে দেবেন। এখানে কোড ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি এখানে ব্যাকআপগুলো রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে যেমনটা আপনার হোয়াটসঅ্যাপ ছিল, আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপে যা নাম আর কি দিবেন এখানে দিয়ে দেন। তো আমি এখানে সাপোজ জ্ঞান বাংলা দিয়ে দিই। তো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে আপনার ফাইলে। ফাইলে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে হোয়াটসঅ্যাপ এবং একটা রয়েছে ই হোয়াটসঅ্যাপ। তো আপনি প্রথমে
ই হোয়াটসঅ্যাপটাকে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে ওইটাকে আপনি এডিট করে নেবেন আর কি রিনেম করে নেবেন। রিনেম করার পরে এই হোয়াটসঅ্যাপে এখানে আপনি দিয়ে দিবেন ই হোয়াটসঅ্যাপ, দিয়ে ওকে করে নেবেন। এইবার আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিন। আমার ওপেন করার পরে এবার যে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনটা রয়েছে এইটাতে আপনি যে ছবি সেট করবেন সেটা কীভাবে সেটা এবার আমি বলবো। তো এবার উপরে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট রয়েছে, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আপনাকে আসতে হবে ইও সেটিংয়ে, এখানে দেখতে পাচ্ছেন ইও সেটিং, তো ইও সেটিংয়ে ক্লিক করতে হবে। এবার ইও সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে আসতে হবে এখানে ডিয়া থিমে, ডিআই এ থিম। তো এখানে আমি ডিয়া থিমে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম, আর এখানে তার পাশে রয়েছে কনভারসেশন। তো আমি এখানে হোমে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি নিচে কালার অ্যান্ড এডিট লেখা আছে, তো আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমি প্লাসের আইকনে ক্লিক করব। এবার ক্লিক করার পরে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিই যেটা আমি আমার হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে সেট করব। তো এখানে আমি এই ছবিটা নিয়ে নিই। এবার নেওয়ার পরে এটাকে আমি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে, তো এখানে আমি এবার সেভ করে দিই। তো সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে এসছে সামনে, তো এখানে আমি প্রিভিউ করে নিই আগে। তো এবার প্রিভিউ দেখার পরে উপরের ডান দিকে লেখা আছে সেভ, তো এখানে সিম্পল ক্লিক করে আমি এটাকে সেভ করে নিই। তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন বলে দিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই ছবিটা আমার এখানে সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে ঠিক এরকম করেই আপনাদের হোয়াটসঅ্যাপে ওয়ালপেপারে বা হোম স্ক্রিনে যে কারো ছবি লাগাতে পারবেন। তো এইবার আমি বলে দিই যে এটা কীভাবে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে সোজাসুজি চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে সার্চে লিখবেন ই হোয়াটসঅ্যাপ, ই হোয়াটসঅ্যাপ লেখার পরে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক চলে এসছে, তো এখানে ক্লিক করে আপনারা যে ডাউনলোড অপশনটা রয়েছে এই ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে আপনার বন্ধুর সাথে এটা আর কি শেয়ার করেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।